লাইক যারা জয়েন করলেন সবাইকে সালাম আদাব নমস্কার ধন্যবাদ। যারা জয়েন করলেন তাদেরকে সবাইকে আজকে একটা জিনিস দেখাতে চাই, এই ক্যামেরাটা এইদিকে ধরো, একটা জিনিস দেখাতে চাই। আর সুমন ভাইকেও ধন্যবাদ যে তিনি এতদিন যাই করেছেন, যে খাড়া করা পিলার তিনি সরাতেন, এখন সরাইতেছেন শুয়ে থাকা পিলার, মানে রাস্তার উপরে কেউ ফেলে রাখছে ওই রকম পিলার। কিন্তু তার কিছু প্রুফ আমি দিতে চাই যে পিলারটা নিচেই ছিল, পিলারটাকে কিছু লোক উপরে করে সুমন ভাইকে রাস্তা যাইতে দেখে হয়তো ওনাকে ডেকে ওনাকে দিয়ে লাইভটা করিয়ে, তা না হলে পাশে তিনটা পিলার রাখা আছে রাস্তার পাশে, যেখানে তিনটা পিলার অলরেডি পাশে পড়ে আছে কিন্তু একটা পিলার রাস্তার উপরে। ব্যাপারটা আশ্চর্যজনক, একটু আশ্চর্যজনক না ব্যাপারটা? তিনটা পিলার নিচে পড়ে আছে, একটা পিলার রাস্তার উপরে কীভাবে পড়ে থাকে দেখুন। সেটা আমার কাছে আসলে মনে হচ্ছে যে এমনটাই, কেননা ওই গাছের উপরে কিন্তু দাগটা আছে। গাছের উপরে আপনি কোনো কিছু লোহার কোনো কিছু যদি ফেলে রাখেন সেটা অনেক দিন থাকলে ওখানে একটা মার্ক হয়, সেই মার্কটা কিন্তু ওই গাছের ভিতরে লাগানো আছে। সো এটা আমার একান্তই ব্যক্তিগতভাবে, আপনারা আসলে একমত হবেন কিনা আমি জানি না, তবে চলুন তো চলুন প্রুফটা আগে দেওয়া যাক। জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস দেখাইতে চাই যে বিবেক কতটা নিচে নামলে আমাদের অবস্থা এরকম। ঢাকা থেকে সিলেট, এটা হচ্ছে গিয়ে ঢাকা সিলেট মহাসড়ক। আপনি আর হয়তো প্রথমত যে পিলারটা ওটা পা দিয়ে ভালো করে ধাক্কা দিলে ওইটা জায়গাটা জায়গায় পড়ে যাবে, এখানে লাইভ করার কোনো কিছু নেই সুমন ভাই। দেশে অনেক বড় বড় টপিক করে রয়েছে, পাপনের টপিক, এই টপিক, সেই টপিক, ক্রিকেটের টপিক, ওগুলো নিয়ে আসেন। আপনার মতো এত বড় লোক, সেলিব্রিটি লোক, আপনার শুধু পিলার খাম্বা টাম্বা এগুলো নিয়ে বইরে থাকবেন তা কিন্তু হয় না। তো চলুন প্রুফটা দেখানো যাক। হইতে পারে না, পুরো ঢাকা সিলেট শহরটারে আপনারা অনিরাপদ বানাই দিচ্ছেন একটু ধাক্কা দিয়ে। এটার আমি একটু সময় দিচ্ছি। ধাক্কা দেওয়ার পরে পিলারটা যে জায়গায় গেল ঠিক সে জায়গায় পিলারটা ছিল, ঠিক সে জায়গায় পিলারটা ছিল। তারা সেটাকে উপরে উঠিয়ে লাইভ করে, কারণ অনেকদিন এতদিন তো সুমন ভাই গালাগালি শুনছে মানুষের পূজায় গিয়ে এটা সেটা করে গালাগালি শুনছে, তো এখন তাকে আবারও ভাইরাল হতে হবে। ফিরে গেলেন আবারও সেই খোঁটায়, সে খাম্বায়, সে খাম্বা তাকে এখন আবার সরাতে হবে, যে খাম্বা পা দিয়ে সরানো যায় সেটা নিয়েও লাইভ করতেছেন। অনেকে আবার খারাপ বলতে পারেন, আমি সুমনকে ব্যঙ্গ করতেছি না, তিনিও অসাধারণ, অনেক ভালো কাজ করেন, করে থাকেন, ভালো কাজ যেগুলো করেন সেগুলোর জন্য অবশ্যই ওনাকে ধন্যবাদ দিতে হবে। কিন্তু উনি কিছু কিছু কাজও করেন যেগুলা শুধু লোক দেখানো কাজ, যেমন এই কাজটা। এখনও যদি আপনারা বিশ্বাস না করে থাকেন যে পিলারটা আগের জায়গায় ছিল, এটা তারা করে আবারও সুমনকে আগের প্ল্যাটফর্মে ফিরিয়ে নিতে চায়, সেজন্য লাইভটা করা। আবার দেখুন আমি ছবিগুলো দিতেছি। যদি আমার কথাগুলো আপনারা বিশ্বাস করে থাকেন তো বিশ্বাস করলেন, না বিশ্বাস না করলে মুড়ি কেন, আপনাদের বিশ্বাসে আমার কোনো কিছু যায় আসে না। সত্যতা জানতে হবে, সেই জন্য সত্যতাটাকে আমি তুলে ধরছি, তাকে পচানোর জন্য নয়, সত্যতাটা তুলে ধরলাম যে ভালো কাজের আড়ালে কিছু কিছু খারাপ কাজও হয়।